বিনোদনের তাজা খবরে স্বাগতম। তুফান নিয়ে ইলিয়াস কাঞ্চনের নেতিবাচক পোস্ট প্রশ্ন তুললেন অপু বিশ্বাস। ঢাকায় সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন বর্তমানে খুব বেশি সিনেমায় দেখা যায় না তাকে, তবে সিনেমা নিয়ে প্রায় সময় কথা বলে থাকেন তিনি। ইলিয়াস কাঞ্চনের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিত শেয়ার করা হচ্ছে বিভিন্ন সংবাদের লিংক। যেই সংবাদ মাধ্যমের প্রধান সম্পাদকের দায়িত্ব রয়েছেন এই চিত্রনায়ক, অর্থাৎ তার নিজেরই একটি অনলাইন পোর্টাল রয়েছে। সেই পোর্টালের নিউজই তার ফেসবুক ওয়ালে শেয়ার করা হয়, আর এটি করে থাকেন তার অ্যাডমিনগণ। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজে হলিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা নিয়ে একটি প্রতিবেদন শেয়ার করা হয়েছে। কলকাতায় বড় ধাক্কা খেল তুফান শিরোনামের সেই সংবাদটি শাকিব ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুধু ভক্তরাই নয়, পোস্টটি ভালোভাবে নিতে পারেননি অপু বিশ্বাসও। ইলিয়াস কাঞ্চনের ওই পোস্টে কমেন্ট করেছেন অভিনেত্রী। যদিও এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন এবং গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, তবে সরাসরি ইলিয়াস কাঞ্চনের ওয়ালে এই পোস্টটি দেখে অপু মেনে নিতে পারেননি। কারণ ইলিয়াস কাঞ্চন একজন সিনিয়র অভিনেতা এবং তিনি চলচ্চিত্রের একজন বিজ্ঞ মানুষ, বাংলাদেশের সিনেমাকে প্রমোট করা তার দায়িত্ব। আর সেজন্যই অপু বিশ্বাস সরাসরি ইলিয়াস কাঞ্চনকে প্রশ্ন করে বলেছেন, আসসালামু আলাইকুম, আপনি একজন গুণী এবং অভিভাবক ইন্ডাস্ট্রির জন্য, আপনার এই সংবাদটি শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে আপনি কি এটা? অর্থাৎ নায়িকা তাকে প্রশ্ন করেছেন এবং তিনি ভাবতে পারেননি যে ইলিয়াস কাঞ্চনের আইডি থেকেই এটি পোস্ট করা হয়েছে। তবে নায়িকার এই প্রশ্নের জবাবে ইলিয়াস কাঞ্চন এখনও কিছু জানাননি, যদিও অন্য একজন অপুকে এ নিয়ে মন্তব্য করে বলেছেন এটি ইলিয়াস কাঞ্চনের ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হলেও কাঞ্চন ভাই হয়তো কিছুই জানেন না, এটি অ্যাডমিন নিয়ন্ত্রণ করে থাকেন। অর্থাৎ ইলিয়াস কাঞ্চন নিজেও জানেন না যে তার ওয়ালে এরকম একটি পোস্ট গিয়েছে। উল্লেখ্য, ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা তুফান। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছে। এরই মধ্যে 15টি দেশে মুক্তি পেয়েছে তুফান। গত শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। কারণ টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তীও রয়েছে এই সিনেমাটিতে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।